अपने गलती किया जो स्वामी विवेकानंद जी को गुरु नहीं बनाया। नमस्कार, मधुश्री श्रीनंतु यूट्यूब चैनले अपना देर के स्वागत जानाई। आमी मधुश्री। अपनारा हयतो एतदिन अनेकेई आमार श्रीनंतु मधुश्री फेसबुक पेजे आमार लेखा पढ़ेछेन। आज के आमी सरासरि आपनादेर सामने एसे उपस्थित आजकेर ए प्रतिवेदन निये। आपने गलती किया जो स्वामी विवेकानंद जी को गुरु नहीं बनाया। स्वामी निश्चयानंद, स्वामी विवेकानंदेर सन्यासी शिष्य, पूर्वाश्रमे जार नाम छिल सूरज राव, पेशाय वीर सैनिक मराठी छिलेन। गिरीश घोष के देखते एसेछेन गिरीश बाबूर बाड़ीते। निश्चयानंद गिरीश बाबूर बाड़ीते उपस्थित हुए देखलेन सेखाने आरो एकजन व्यक्ति उपस्थित। निश्चयानंद ताके चेनेन ना। गिरीश बाबू सेई व्यक्ति के निश्चयानंदेर परिचय दिते गिये बोललेन, देखो स्वामीजीर एक सेपाई चेला। उपस्थित व्यक्ति हठात कोनो किछु नहीं उत्तेजित हुए बोललेन, अरे सब हुजुग सब हुजुग, कि देखेछे ई छोकरा स्वामी विवेकानंदेर मध्ये जे ताके गुरु बनालो। आर हाँ, तुमी स्वामी विवेकानंदर मध्ये कि देखेछो, कि जानो तार सम्बन्धे, जे आर लोक पेले ना ताके गुरु बनाले। निश्चयानंद अबाक, तार रक्त गरम हये गेछे। खानिकक्षण कटमट करे ताकिये उत्तेजित हये सेई व्यक्तिर उद्देश्ये बोललेन, आप किसको गुरु बनाया, आप गलती किया जो स्वामी विवेकानंद जी को गुरु नहीं बनाया। मुहूर्ते समस्त दृश्यपट उधाओ हो गेल चोखेर सामने थेके निश्चयानंदेर। मन चले गेल सेई अनेक दिन आगे जखन तिनि सूरज राव छिलेन आर रायपुरे सेना छावनीते थाकतेन। सेखाने आलाप होयेछिलो निरंजनानंदजीर साथे, स्वामी विवेकानंदेर गुरु भाई। तार काछ थेके स्वामीजीर कथा प्रथम शोनेन। स्वामी विवेकानंदेर कथा, स्वामीजीर आदर्शेर कथा स्वामी निरंजनानंदजी ताके बोलतेन, आर मन दिए निश्चयानंद तखन सूरज राव शुनतेन। तारपर थेके जखन नियमित कागजे स्वामीजीर कथा, वेदांत चर्चा एसब बेरोतो, खुटिए खुटिए सूरज राव पढ़तो आर मनेर मणिकोठाय सब कथागुलो गुछिए राखतो। তারপরে মাদ্রাসের কাছে একটা গ্রামে তখন সুরজ রাও আছেন। হঠাৎ খবর পেলেন স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে ফিরছেন। তার যাত্রাপথ রামনাথ কুম্ভকোণম হয়ে মাদ্রাস। যেদিন স্বামী বিবেকানন্দ আসছেন 1897-এর ফেব্রুয়ারি, সুরজ রাও ঘরে থাকতে পারলেন না, তিনিও বেরিয়ে এলেন তার গ্রামের ক্ষুদ্র স্টেশনে স্বামীজিকে দেখার জন্য। স্টেশনে এসে দেখলেন লোকের ভিড়, আর লোকের মুখে খবর আসতে লাগলো প্রত্যেকটা স্টেশনে গাড়ি দাঁড়াচ্ছে, লোকে ট্রেনের কামরা যেখানে স্বামীজি রয়েছেন দৌড়ে যাচ্ছে তার দর্শন মানুষে, আর স্বামীজি তার ট্রেনের কামরার দরজা থেকে দরজায় বেরিয়ে এসে হাত জোর করে বিনীতভাবে অভিনন্দন গ্রহণ করছেন এই জনসমষ্টির। আর যখন ট্রেন ছেড়ে দিচ্ছে তখন হাত তুলে আশীর্বাদ জানাচ্ছেন। আর তখন স্বামীজির জয় জয়কার
ধ্বনিত হচ্ছে প্রতিটি স্টেশনে, জয় স্বামী বিবেকানন্দ জি কি জয়। মায়াবরম স্টেশনে এমন হলো যে স্বামীজিকে প্ল্যাটফর্মে নামতে হয়েছিল, আর শোনা গেল মানুষের এই অভ্যর্থনার খুব ছোট্ট আর হৃদয় স্পর্শী এক উত্তর দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আমি কোনো বড় কাজ করিনি, তিনি বলেছিলেন, আমার থেকেও ভালো হয়তো আরও কেউ এরম কাজ করতে পারত, তবে আমি আমার প্রভুর নির্দেশিত কাজ সমাধা করেছি, আর আমার এই ক্ষুদ্র শক্তির প্রতি আপনাদের এই সহানুভূতির জন্য আমি ধন্য। সুরজ রাও উপস্থিত জনগণকে সাথে নিয়ে স্টেশন মাস্টারের কাছে গিয়ে বললেন, দেখুন আমাদের এই গ্রামের এই স্টেশনটার ওপর দিয়েই তো স্বামীজির ট্রেন যাবে, 5টা মিনিট একটু দাঁড় করান, আমি দেখব, আমরা সবাই অপেক্ষা করে আছি তাকে দেখার জন্যে, একটু দাঁড় করাবেন। স্টেশন মাস্টার মুখের ওপর বলে দিল, না আর দাঁড় করানো যাবে না, সোজা ম্যাড্রাসে গিয়ে দাঁড়াবে ট্রেন। কি, দাঁড় করানো যাবে না? সুরজ রাও বললেন, ঠিক আছে আমরাও দেখে নেব কিভাবে ট্রেন চলে যায় আমাদেরকে স্বামীজির দর্শন করতে না দিয়ে। চলো ভাই, সবাই আমরা রেল লাইনের উপর শুয়ে পড়ব। যেরম বলা তেমনি কাজ, রেল লাইনের ওপর সবাই মিলে গিয়ে শুয়ে পড়েছে। দূর থেকে গার্ড দেখে ব্যাপারটা বুঝে ট্রেন থামিয়ে দিয়েছেন। লোকে দৌড়চ্ছে স্বামীজিকে দেখার জন্যে। স্বামীজিও কামরার দরজার সামনে এসে হাত জোর করে এই অভিবাদন গ্রহণ করছেন, আর যখন ট্রেনটা ছেড়ে গেল হাত তুলে আশীর্বাদ জানিয়ে গেলেন। সবাই আনন্দিত ফিরে যাচ্ছে ঘরে। শুধু ফিরতে পারলো না সুরজ রাও, মনে হলো এক মুহূর্তে এই 5টা মিনিট চলে গেল। না আমি আরও দেখব, আরও দেখব, আমি যাব ম্যাড্রাস, কিন্তু আমার সাথে তো একটা টাকাও নেই, একটা কানা কড়িও নেই, তাহলে না আমি হেঁটেই যাব, সমুদ্রের ধার দিয়ে বরং যাব, রাস্তা তাতে হয়তো একটু ছোট হবে। সমুদ্রের ধার দিয়ে চলছে সুরজ রাও, অন্ধকার, সন্ধে হয়ে গেছে, সমুদ্রের ধার অন্ধকার, জেলেদের ছোট ছোট কুটিরগুলো আলোক সজ্জায় সজ্জিত, জেলেদের বাচ্চারা খেলছে, আনন্দ করছে। সুরজ রাও বুঝতে পারলো না আজকে কেন আলো দিয়ে সাজানো হয়েছে, কেন তাদের এত আনন্দ। বাচ্চাগুলোকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আজকে কি আছে তোমাদের? বাচ্চাগুলো উত্তর দিল, জানতা নেই, মালুম নেই আপকো, জগৎগুরু আ গেয়া। সুরজ রাওয়ের বুঝতে বাকি থাকলো না জগৎগুরু কে, কিন্তু অবাক হয়ে গেলেন, এই দরিদ্র জেলেদের মধ্যেও এত আনন্দ। সুরজ রাও পা চালালেন, তবু মাঝরাত হয়ে গেল ম্যাড্রাস পৌঁছতে। রাস্তা জনমানব শূন্য, হঠাৎ এক ব্যক্তিকে পাওয়া গেল, জিজ্ঞেস করলেন, আচ্ছা জানেন স্বামী বিবেকানন্দ কোন বাড়িতে উঠেছেন? হ্যাঁ জানি বই কি, বিলগিরি আয়েঙ্গারের ক্যাসেল কার্নান, কিন্তু আপনি তো ভাই 7 মাইল প্রায় দূরে চলে এসছেন ভুল করে। সুরজ রাও বললেন, তা হোক গে, আমি নিশ্চিন্ত, কাল তো দর্শন পাব, এখন আমি আর হাঁটতে পারছি না, এই পুকুর পাড়ে গামছাটা পেতে একটু শুই। পরদিন সকাল 7টা সুরজ রাও ক্যাসেল কার্নানের সামনে গিয়ে দেখেন সেখানেও জনসমুদ্র। 5-5টা ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল, তবে স্বামীজির সামনে গিয়ে দর্শন। কি জ্যোতির্ময় পুরুষ যার জন্যে এত দিন অপেক্ষা করেছে সুরজ রাও, চোখ ভরে এলো জলে, মনে সেই আওয়াজ ধ্বনিত হলো, জগৎগুরু আ গেয়া। জনগণমন অধিনায়ক সেই
জ্যোতির্ময় স্বামী বিবেকানন্দ। হঠাৎ গিরিশ ঘোষের আওয়াজে চটকা ভাঙল, গিরিশবাবু বুদ্ধিমান ব্যক্তি, হাত থেকে পরিস্থিতি বেরিয়ে যাওয়ার আগেই নিশ্চয়ানন্দকে বললেন, ইনি আমাদের লাটু মহারাজ। সেই ব্যক্তির দিকে ইশারা করে, অদ্ভুতানন্দ। হ্যাঁ, ইনি লাটু মহারাজ, অদ্ভুতানন্দ, যাকে আমার গুরুদেব স্বামী বিবেকানন্দ প্লুটো বলেন। স্বামী বিবেকানন্দের গুরু ভাই, স্বামীজি বলতেন লাটু হচ্ছে শ্রী রামকৃষ্ণদেবের মিরাকল, কারণ রামকৃষ্ণদেব যখন লাটু মহারাজকে ক পড়াতেন তখন কয়ের জায়গায় কা বলতেন লাটু মহারাজ, আর রামকৃষ্ণদেব বলতেন ক যদি কা হয় তাহলে কয় আকার কী হবে, তার পড়া হয়নি আক্ষরিক অর্থে, কিন্তু শ্রী রামকৃষ্ণদেবের কৃপায় অদ্ভুতানন্দ ব্রহ্মর্ষি মহর্ষি ত্রিকালদর্শী বারবার দণ্ডবত প্রণাম জানাতে থাকলেন লাটু মহারাজকে নিশ্চয়ানন্দ, আর লাটু মহারাজ বারবার পিঠ চাপড়ে নিশ্চয়ানন্দকে বললেন, ঠিক ঠিক স্বামীজির চেলা হয়েছ বাবা, ঠিক ঠিক গুরুর শিষ্য হয়েছ, অনেক আশীর্বাদ করেছিলেন লাটু মহারাজ নিশ্চয়ানন্দকে। পরে নিশ্চয়ানন্দ বলতেন, এখন বুঝতে পারি লাটু মহারাজ দেখতেন যাচাই করে যে আমরা স্বামী বিবেকানন্দকে কতটা ভালোবেসেছি। আজকের প্রতিবেদন, আপনে গলতি কিয়া জো স্বামী বিবেকানন্দ জি কো গুরু নেহি বানায়া। এখানেই বিরাম দিচ্ছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তিঃ, হরি ওম তৎসত্। ভালো থাকবেন, আগামী দিনে আরও এরকম অনেক ভালো লাগার মতো প্রতিবেদন নিয়ে আসব। আমি মধুশ্রী, নমস্কার।